ছানার পায়েস আর সুগন্ধি তুলসী মালা চালের জেলা শেরপুর। ময়মনসিংহ বিভাগের এই জেলা ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যে শেরপুর জেলা খুবই মনোরম। এখানে রয়েছে বেশ কিছু জনপ্রিয় দর্শনীয় স্থান। তুলসীমালা চালের জেলা শেরপুর নানা কারণেই বিখ্যাত। এ অঞ্চলে জন্ম নিয়েছেন অনেক খ্যাতিমান ব্যক্তিত্ব, যারা কাজ করেছেন দেশ ও জাতির কল্যাণে। এখানকার সাধারণ মানুষের পরিশ্রমে সমৃদ্ধ হচ্ছে দেশের অর্থনীতি। 5টি উপজেলা নিয়ে গড়ে ওঠা শেরপুর জেলার আয়তন 1363 বর্গ কিলোমিটার। একসময় শেরপুর ছিল ঢাকা বিভাগের অংশ, এখন এটি যুক্ত হয়েছে ময়মনসিংহ বিভাগে। আয়তনে ছোট শেরপুর জেলা দেশের মানচিত্রে গুরুত্বপূর্ণ। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে এই জেলা। বিশেষ করে কৃষি অর্থনীতিতে শেরপুরের অবদান অনেক বেশি। কৃষি নির্ভর এই জেলা খাদ্যশস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। নিজেদের প্রয়োজনীয় খাদ্যের পাশাপাশি বিপুল পরিমাণ বাড়তি খাদ্যশস্য উৎপাদন করে শেরপুর জেলা, যা ভূমিকা রাখে দেশের চাহিদা পূরণে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী শেরপুরে প্রতি বছর ধান উৎপাদিত হয় 10 লাখ মেট্রিক টনের বেশি। এছাড়া পাট, সরিষা, আলু ইত্যাদি বিভিন্ন ধরনের ফসল বিপুল পরিমাণে উৎপাদিত হয় এখানে। গত মৌসুমে এই অঞ্চলে প্রায় 18,000 টন সরিষা উৎপন্ন হয়েছে। অন্যদিকে আলু চাষের জন্য শেরপুর এলাকা বিখ্যাত। গত বছর এই অঞ্চলে উৎপাদিত আলুর পরিমাণ ছিল 88,000 টনের বেশি। উন্নত মানের কারণে শেরপুরের আলুর বিশেষ খ্যাতি রয়েছে। এখানকার আলু দেশের পাশাপাশি রাশিয়া, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে রপ্তানি করা হয়। সব মিলিয়ে দেশের কৃষি অর্থনীতিতে শেরপুর জেলার অবদান অনেক। ঐতিহ্যবাহী এই জেলা ছানার পায়েসের জন্য বিখ্যাত। শেরপুরের ছানার পায়েসের সুনাম আছে সারা দেশে। যে কোনো অনুষ্ঠান উৎসবে ছানার পায়েস এই অঞ্চলের মানুষের প্রথম পছন্দ। প্রায় 100 বছর আগে জেলার ঘোষপট্টিতে প্রথম ছানার পায়েস তৈরি হয়। তৎকালীন জমিদাররা কলকাতা নিয়ে যেতেন ঘোষপট্টিতে বানানো ছানার পায়েস। 100 বছর পর এখনও সুনাম ধরে রেখেছে শেরপুরের এই খাবার। স্থানীয় যে কোনো অনুষ্ঠান ছানার পায়েস ছাড়া জমেই ওঠে না। শেরপুরের ঐতিহ্যবাহী ছানার পায়েস তৈরির বিশেষ প্রক্রিয়া রয়েছে। প্রথমে দুধ জাল দিয়ে ক্ষীর তৈরি করা হয়। এরপর দুধ থেকে ছানা কেটে তাতে সামান্য ময়দা মিশিয়ে ছোট ছোট গুটি তৈরি করা হয়। তারপর চিনির শিরায় ভিজিয়ে ক্ষীরে ছেড়ে জাল দেওয়া হয়। এভাবে তৈরি হয় সুস্বাদু ছানার পায়েস। শেরপুর জেলার আরেক ঐতিহ্য সুগন্ধি তুলসীমালা চাল। জেলার ব্র্যান্ডিংও করা হয়েছে তুলসীমালা নিয়ে। দেশি জাতের সুগন্ধি চালের মধ্যে তুলসীমালা অন্যতম, যা দিয়ে ভাতের পাশাপাশি পিঠা, পায়েস, খই, মুড়ি ইত্যাদি তৈরি করা হয়। তুলসীমালা উৎপাদনে সবচেয়ে এগিয়ে আছে শেরপুর জেলা। এখানকার 10,000 হেক্টর জমি থেকে বছরে প্রায় 30,000 টন তুলসীমালা চাল উৎপাদিত হয়। ঐতিহ্যবাহী শেরপুর জেলা প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এই অঞ্চলের নিরিবিলি পরিবেশ সবার জন্য প্রশান্তিকর। শেরপুরে রয়েছে বেশ কিছু দর্শনীয় স্থান, এর মাঝে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকো পার্ক, অর্কিড পর্যটন কেন্দ্র, ডিসি লেক ইত্যাদি বিখ্যাত। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি পর্যন্তই। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দূরবীন নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।